বর্তমান সময়ে ভার্চুয়াল কম্পিউটার ব্যবহার অনেক বেশি বেড়ে গেছে, আর এই ব্যবহার করার ক্ষেত্রে আমরা দেখতে পাই মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক হাইপার-ভি টেকনোলজি ব্যবহার করার ভিত্তিতে আমরা ভার্চুয়াল কম্পিউটার তৈরি করে থাকি। একই সাথে আমরা ভার্চুয়াল বক্সের মাধ্যমেও ভার্চুয়াল কম্পিউটার তৈরি করে থাকি। এছাড়াও আমরা থার্ড পার্টি অনেক সফটওয়্যার ব্যবহার করেও বিভিন্ন ভার্চুয়াল কম্পিউটার তৈরি করে থাকি। আর সেই ভার্চুয়াল কম্পিউটার তৈরি করার মধ্যে ভিএমওয়্যার সফটওয়্যারকে ব্যবহার করেও কিন্তু আমরা ভার্চুয়াল কম্পিউটার তৈরি করি। আর এই ভিএমওয়্যার সফটওয়্যার ব্যবহার করে ভার্চুয়াল কম্পিউটার যখন আমরা তৈরি করি, সেই ভার্চুয়াল কম্পিউটারটিকে আমরা যদি রিয়েল কম্পিউটারের মতোই ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে একটি টুলস ইনস্টল করতে হয়, যে টুলসটির নাম হচ্ছে ভিএমওয়্যার টুলস। আর এই ভিএমওয়্যার টুলসটি ইনস্টল করার ফলে আমরা আমাদের রিয়েল কম্পিউটারে যে ধরনের কাজগুলো করি, একই পদ্ধতিতে সকল কাজগুলো আমরা ওই ভার্চুয়াল কম্পিউটারও করতে পারি। আর তাই বর্তমান সময়ে মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক নতুন যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 11 লঞ্চ করেছে, সেই উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম দিয়ে যদি আমরা ভার্চুয়াল কম্পিউটার তৈরি করে থাকি, সেই ভার্চুয়াল কম্পিউটারে আমাদের রিয়েল কম্পিউটার মতোই সকল কাজ করতে গেলে ভিএমওয়্যার টুলসটি ইনস্টল করতে হবে। আসুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের আমার ভিডিওটির মাধ্যমে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম দ্বারা ভার্চুয়াল কম্পিউটারে কীভাবে ভিএমওয়্যার টুলসটি ইনস্টল করতে হয় সেই প্রসিডিউরটুকু দেখে নেওয়ার চেষ্টা করি।
নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের ভিত্তিতে ভার্চুয়াল কম্পিউটারে ভিএমওয়্যার টুলসটি কীভাবে ইনস্টল করতে হয়। আমি চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যে ভিএমওয়্যার টুলসটি আপনার ভার্চুয়াল কম্পিউটারে কীভাবে ইনস্টল করবেন সেই প্রসিডিউরটুকু দেখানোর জন্য। আশা করি এতে আপনারা অনেকেই উপকৃত হবেন যারা ভিএমওয়্যার দ্বারা ভার্চুয়াল কম্পিউটার তৈরি করেছেন এবং রিয়েল কম্পিউটার মতোই ভার্চুয়াল কম্পিউটারটি ব্যবহার করতে চান। পরিশেষে বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন যাতে আগামীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মুহূর্তেই যেন আপনারা পেয়ে যান। আজকে এইটুকুই রাখলাম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।